আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শুক্রবার আর এখন কিন্তু বাজে রাত সাড়ে সাতটা তো আজকে শুক্রবার আজকে তো আমার ভাইয়ের ভাই ভাইয়ের বউ এবং আমার মার আসার কথা ছিল তো গতকালকে বৃহস্পতিবারে আমার মাকে আমরা নিয়ে চলে আসছি বাজার করতে গেলাম বাজার করতে গিয়ে আসার পথে মা নিয়ে আসিলাম আর আজকে সকালবেলা আমার ভাই এবং ভাইয়ের বউ আসছে আমাদের বাড়ি তো যাই হোক মেহমান চলে আসছে বাড়িতে অনেক কাজ অনেক ব্যস্ততা রান্না বাড়া তাদের আপ্যায়ন করা তো সব কিছু মিলিয়ে অনেক ভিডিও করা রয়েছে ভিডিও সারাদিনই করছি টুকটাক অল্প অল্প করে কিন্তু যে মানে ভিডিও এডিট করে ছাড়ার আর আমার হয়তো বা সময় নেই এই দেখেন সকালে রান্না করছি নাস্তা বানাইছি রান্না করেছি তারপর দুপুরবেলা আবার রান্না করেছি তারপর বিকালে আবার ঘুরতে গেছি রাফি রাবুর গাড়িতে আমাদের ঘুরতে নিয়ে গিল। তো সেখান থেকে ঘুরে টুরে এসে সন্ধ্যার সময় বাড়ি পৌঁছাইছি বাড়ি পৌঁছাইয়ে এসে তারপরে তো কত টুকটাক কাজ থাকে তারপরে যে দেখেন এখানে বাঁধাকপি তারপরে এই যে গাজর নিচে বরবটি আছে টমেটো আছে মানে ফ্রায়েড রাইস রান্না করবো যে সবজি পোলাও বা ফ্রায়েড রাইস বলে তো ওই ওইটা রান্না করব। আর মুরগির মাংস ভিজাইছি মুরগির মাংস চিকেন ফ্রাই করব আর কি চিকেন ফ্রাই করব আর এই যে ফ্রায়েড রাইস রান্না করব তো এখন হচ্ছে রাতের বেলা আমাদের এই রান্না আসছে তো যাই হোক এটা রান্না করতে করতে মুরগি ফ্রাই করতে করতে রাত মনে হয় বারোটা একটা বেজে যাবে এখনও দেখেন মাত্র সবজি কাটলাম এখনও সেদ্ধ প্রসাদই হবে আরও টুকটাক তো কত কাজ তো যাই হোক এই জন্য মনে করলাম আমি একটা অরিজিনাল ভয়েস দিয়ে একটা ভিডিও ছাড়ি আমার অনেক কাপড় আনটিরা অপেক্ষায় আছেন হয়তো বা যে আমাদের বাড়িতে মেহমান আসবে তো সেই ভিডিও দেখার অপেক্ষায় তো যাই হোক ভিডিও আছে করা কিন্তু মানে ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া এগুলোর সময় নেই আমার এখানে মেহমানদের রান্না বাড়া করতে যেয়ে তাদের খাওয়াতে যেয়ে এইসব সংসারের কাজ করতে যেয়ে বোঝে নিতে একা একা পার্সিনে আমি তো এই জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা দিলাম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের জন্য ইনশাল্লাহ আগামীকালকে বিকালবেলা আমার ভাই আর ভাইয়ের বউ চলে যাবে মানে শনিবারে বিকালে ভাই আর ভাইয়ের বউ চলে যাবে তারপরে রবি সোম সোমবারে আমি রাফির মাদ্রাসায় যাব মাদ্রাসায় যাওয়ার সময় মার নিয়ে যাব। নিয়ে একবারে রাফির মাদ্রাসায় দিয়ে মার বাড়ি পৌঁছায় দিয়ে আসবো তো এরকম আর কি ইনশাল্লাহ সিদ্ধান্ত মানে নিয়েছি তো দেখা যাক আল্লাহ যা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম